শুভেচ্ছা সবাইকে নাইমাসাম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্সের পার্লামেন্ট সাম্প্রতিক সময়ে ইমিগ্রেশনে বেশ কিছু পরিবর্তনের বিষয়ে অনুমোদন দিয়েছে, সেটি এখনও সম্পূর্ণ কার্যকর হয়নি। তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে যেমনটি আসলে অনেক যে তালমাটাল অবস্থা চলছে, তেমনি মানুষের মাঝেও রয়েছে বেশ আতঙ্ক। তো আসলে কী কী পরিবর্তনগুলো আসছে এবং কী পরিস্থিতি সেখানে বর্তমানে বিরাজ করছে বা কী ধরনের কঠোর পরিস্থিতি বা ইমিগ্রেশন রুলস সেখানে আসতে পারে, এবং অ্যাজেলাম সহ যারা আসলে ফ্রান্সে বসবাস করছেন অবৈধভাবে তাদের ক্ষেত্রে কী কী ধরনের পরিবর্তন বা সমস্যার সৃষ্টি হতে পারে সেটি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। শুরুতে বলে রাখি যে ফ্রান্সের যে নতুন আইনটি আসলে পাশ হয়েছে পার্লামেন্টে, সেটি এখনও চূড়ান্ত ইমিগ্রেশন আইন হিসাবে আসেনি, এটি একটি বিল জাস্ট পার্লামেন্টে অ্যাপ্রুভ হয়েছে। তো সেখানে আসলে এটি বিষয়ে আপনাদেরকে বলে রাখি, এখানে অ্যাজেলাম এবং এখানে যারা বৈধ রেসিডেন্সধারী সেখানে তাদের পরিবারকে বিদেশ থেকে নিয়ে আসতে চান এবং বাচ্চা কাচ্চা সরাসরি যে থার্ড ন্যাশনাল বা যারা আসলে ফ্রেঞ্চ বা ইউরোপিয়ান সিটিজেন না, তাদের বাচ্চারা সেখানে জন্মগ্রহণ করলে ন্যাশনালিটি পার্কেতে যে বিষয়গুলো, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। তো আপনারা এটি নিয়ে অনেকেই কনফিউশন রয়েছেন, আমি আজকে খুব ক্লিয়ারভাবে এগুলো বলার চেষ্টা করব। শুরুতে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে যে সোশ্যাল সিকিউরিটিতে যারা হচ্ছে যে সোশ্যাল বেনিফিট আসলে আবেদন করেন, ফ্রান্সে যারা বৈধভাবে বসবাস করেন পরিবার সহ যারা থাকেন, তারা সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক যে সোশ্যাল সিকিউরিটিকে যে হেল্পটা তারা পান, সাধারণত সোশ্যাল বেনিফিট আমরা জানি এটিকে, তো এটি আপনারা এখন পাওয়ার ক্ষেত্রে যে নতুন পরিবর্তিত আইনে তারা সেটিকে আসলে বেশ রেস্ট্রিকশন করছে। যারা ফ্রান্সে বৈধভাবে বসবাস করছেন তবে কোনো ধরনের কাজ করছেন না, তাদের ক্ষেত্রে সোশ্যাল বেনিফিট পাওয়ার ক্ষেত্রে পরিবার সহ, সেক্ষেত্রে চাইল্ড বেনিফিট সহ ইনক্লুডেড, সেক্ষেত্রে আপনাকে 5 বছর ফ্রান্সে অবস্থান করতে হবে এটির জন্য আবেদন করার ক্ষেত্রে। আর যারা হচ্ছে যে ফ্রান্সে বৈধ কাজ রয়েছে এবং তারা 30 মাস টানা ফ্রান্সে কাজ করেছেন, তারা কিন্তু 30 মাস পরই এই বেনিফিটের আবেদন করতে পারবেন। তো এটি হচ্ছে যে নতুন পরিবর্তিত আইনে অন্যতম একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ফ্রান্সে যারা বৈধ কাগজ পান তারা তাদের পরিবার আনার ক্ষেত্রে আগে 18 মাস পরই পরিবার আনার অনুমতি পেতেন, কিন্তু এখন সেটিকে পরিবর্তিত করে আজ 6 মাস বর্ধিত করে এখন 24 মাস করা হয়েছে। তার মানে আগে 1.5 বছর পরে আপনি কাগজ পাওয়া 1.5 বছর পরে পরিবার নিয়ে আসার আবেদন করতে পারতেন, এখন সেটিকে বাড়িয়ে 24 মাস করা হয়েছে। তো এটি অনেক বড় একটি পরিবর্তন নিঃসন্দেহে। তার পাশাপাশি সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল বেনিফিট যদি পরিবার সহ থাকাকালীন কেউ না পায়, 5 বছর যদি কাজ না করে 5 বছর অপেক্ষা করতে হবে, কাজ করলে তাকে 30 মাস টানা কাজ করতে হবে। তো এই ধরনের রেস্ট্রিকশনগুলো নিঃসন্দেহে অনেক জটিল। তো এর পাশাপাশি আরও বেশ কিছু পরিবর্তন এখানে এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যে প্রিভেন্টিভ ডিটেনশন একটি বিষয় এখানে এসেছে। অ্যাজেলাম সিকার যারা তাদের ক্ষেত্রে নতুন একটি ধারা তারা এনেছে, সেটি হচ্ছে যে যারা অ্যাজেলাম সিক করবেন ফ্রান্সে, যদি তারা ন্যাশনাল সিকিউরিটি বা পাবলিক সেফটির কোনো কারণ হয়ে থাকে বা তাদের আচরণ বা তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি যদি পাবলিক সেফটি বা এটির কারণ হয়ে থাকে, সেক্ষেত্রে সেই মানুষদেরকে তারা যারা অ্যাজেলাম সিক করবে তাদেরকে তারা প্রিভেন্টিভ ডিটেনশন বা আসলে ডিটেনশনে আটকে রাখা বা তাদেরকে অবজার্ভ করার মতো বা ডিটেনশনে নিয়ে যাওয়া সেই নতুন আইনে তারা এই এই সুযোগটি পাবে। এবং এখানে আরেকটি বিষয় যে কেউ যদি ধরনের অপরাধ করে থাকে সে যাতে ফ্রান্স থেকে পালিয়ে না যেতে পারে বা অ্যাজেলাম সিক করে অন্য কোথাও পালিয়ে না যেতে পারে, সেটির ক্ষেত্রে তাকে আসলে সেটি প্রিভেন্ট করার ক্ষেত্রে এটি কাজে দিবে। তো এই পরিবর্তনটিও তারা এনেছে। এবং এখানে আরও একটি পরিবর্তন এনেছে, আমি আরও ভালো কিছু পরিবর্তন এসেছে সেটি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর একটি বিষয় যেটি পরিবর্তন এসেছে সেটি হচ্ছে যে এখন থেকে আর যে বাচ্চারা ফ্রান্সের যারা বৈধভাবে বসবাস করছেন তাদের যে বাচ্চা যদি ফ্রান্সে বসবাস জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আগের আইনে সে সরাসরি কিন্তু ফ্রেঞ্চ বাই বার্থ ফ্রেঞ্চ সিটিজেনশিপ পেত, এখন তারা সেটিকে পরিবর্তন করে 16 থেকে 18 বছরের
যে একটি নতুন যে ল সেটি তারা আনছে, যার ফলে ফ্রান্সে এখন থেকে বসবাস করলেই সাথে সাথে ন্যাশনালিটি পাওয়ার যে বিষয়টি ছিল সেটি এখন আর থাকবে না। এটি কিন্তু এখনও চূড়ান্ত না, আপনারা এটি নিয়ে আসলে কনফিউশনে যাবেন না। তবে অনেকের মাঝে কনফিউশন তৈরি হয়েছে যে আসলে কী ধরনের পরিবর্তনগুলো আসছে, সেই বিষয়গুলি আমি বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করছি। তো আরেকটি বিষয় তারা এখানে এনেছে যে ইয়ারলি একটি অ্যানুয়াল স্টেটমেন্ট তারা পার্লামেন্টে পাশ করতে হবে, মানে পেশ করতে হবে, যেটি হচ্ছে যে প্রতি বছর কতজন অ্যাজেলাম সিক করছেন, কতজন অ্যাজেলাম পাচ্ছেন, কতজনকে নতুন রেসিডেন্স দেওয়া হচ্ছে, কতজনকে রিজেক্ট করা হচ্ছে, কতজনকে ফ্যামিলি ভিসায় ভিসা দেওয়া হচ্ছে। তো এ ধরনের ডাটাগুলো পার্লামেন্টে নিয়ে আসতে হবে এবং সেগুলো অ্যানালাইসিস হবে। বেশি কম হলে সেটি তারা সেখান থেকে আবার নতুন করে সেই ইমিগ্রেশন আইন সম্পর্কে অ্যানালাইসিস করবে। এ ধরনের বিষয়গুলো সেখানে রয়েছে। তো আরেকটি যে গুরুত্বপূর্ণ সবচেয়ে আসলে যেটি ফ্রান্সের বিষয়ে সবাই বলতো যে ইলিগাল বা লিগাল সবাই ফ্রি মেডিকেলের সুবিধা পেতেন, এখন থেকে নতুন আইনটি যারা খসড়াতে তারা যেটি দেখাচ্ছে সেটি হচ্ছে যে এটি যারা ইলিগালি ফ্রান্সে বসবাস করবে তাদের ক্ষেত্রে যে সরাসরি ফ্রি সরকারি চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে, তারা এটিকে হয়তো জটিল করে ফেলবে এবং বৈধ রেসিডেন্স ছাড়া বা হয়তো অ্যাজেলাম সিক করে সাময়িক তার যদি কোনো অনুমতি থাকে সেটি হয়তো হতে পারে, তবে ইলিগালি যারা রয়েছেন তাদের মেডিকেল রিসিভ করার বা ফ্রি মেডিকেল পাওয়ার বিষয়টি এখন থেকে তারা বন্ধ করে দেওয়ার বিষয়ে বিবেচনা করছে। তো আরেকটি বিষয় যেটি আসলে এখন যেটা ইউরোপের সবগুলো দেশেই এই বিষয়টি নিয়ে সব দেশের গভর্নমেন্ট আসলে অ্যাগ্রি করেছে যে বর্ডার ডিটেনশন সেন্টার খুলবে, যেখান থেকে অবৈধভাবে যারা প্রবেশ করবে তাদের অ্যাজেলাম যদি ডিনাই হয় সেক্ষেত্রে তাদেরকে সেখান থেকে সরাসরি ডিটেনশন বা তাদেরকে সরাসরি ডিপোর্ট করার জন্য খুব তাড়াতাড়ি, সেটির বিষয়ে আসলে হয়েছে, সেটির ব্যাপারেও পার্লামেন্টে একটি যে নীতিগত তাদের যে সিদ্ধান্ত এসেছে। তো এই বিষয়গুলো আসলে এখন এগুলো নিয়ে বেশ আলোচনা সমালোচনা ফ্রান্সে চলছে, বিশেষ করে ম্যাক্রন যিনি ইমানুয়েল ম্যাক্রন তিনি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, তার দলের প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন পদত্যাগ করেছেন এবং তাদের যিনি আসলে তারা এই আইনটিতে তারা একমত না, এবং আসলে এটি মেরি লে পেন যিনি আসলে ফ্রেঞ্চ বিরোধী দলের নেত্রী, তো তিনি কিন্তু এটিকে স্বাগত জানিয়েছে এবং তারা এটির পক্ষে ভোট দিয়েছে, তারা বলছে যে এটি তারা 100% অ্যাগ্রি করে। তা আসলে কেন ম্যাক্রন হঠাৎ করে এত এক্সট্রিম সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটি নিয়ে যখন তারা আসলে বলেছে তখন একটি বিষয় সামনে এসেছে যে আসলে অ্যানালাইসিস থেকে, সেটি হচ্ছে ফ্রেঞ্চ যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি আগামী নির্বাচনে জেতার জন্য বা তার মেরিন লে পেন যে এখন জনসমর্থন আসলে পাচ্ছে ফার রাইট বা ওই কেন্দ্রিক সেই মানুষদের আসলে সমর্থন পাওয়ার জন্য ইমিগ্রেশনকে কঠোর করে ফ্রেঞ্চ যে মানুষজন রয়েছে তাদের কনফিডেন্স পাওয়ার জন্যই সরকার এ ধরনের পরিবর্তনগুলো আনার চেষ্টা করছে। তো এটি আসলে বলা চলে যে এখন সময় বলে দিবে যে কি এটি চূড়ান্ত আকারে কী ধরনের পরিবর্তনগুলো আসে, তবে যেহেতু পার্লামেন্ট এটি অ্যাপ্রুভ করেছে সেক্ষেত্রে খুব বেশি কম হয়তো এদিক সেদিক হবে না, হয়তো এটা কিছুটা ফ্লেক্সিবিলিটি আসবে, তবে সরকার যেটা করতে চায় অবশ্যই তারা সেটি করবে। তো সামনের সময়ে দেখা যাবে যে আসলে কী ধরনের পরিবর্তনগুলো আসছে। আর আপনারা যারা ফ্রান্সে থাকেন সেক্ষেত্রে আপনারা যারা এটি নিয়ে শঙ্কায় রয়েছেন আপনাদের এখানে শঙ্কার কিছুই নেই, যারা বৈধভাবে রয়েছেন তারা তো পরিবর্তনগুলো সম্পর্কে দেখবেনই, এবং যারা অবৈধভাবে হয়তো অ্যাজেলাম সিক করতে যাবেন সামনের সময়ে বা এই বিষয়গুলো তাদের হয়তো জেনে রাখা ভালো নতুন কী কী পরিবর্তনগুলো আসছে। আর ফ্রান্সের সামনে অলিম্পিক রয়েছে, হয়তো অনেকে বলছেন যে এই বিষয়ে ফ্রান্সে যে অলিম্পিককে সামনে রেখে হয়তো এই ইমিগ্রেশন প্রসেসগুলো বা ইলিগাল ইমিগ্রেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু কঠোর করার ব্যাপারে সরকার উদ্যোগী হয়েছে যাতে করে নিরাপত্তা ব্যবস্থা তারা তাদের কন্ট্রোলে রাখতে পারে। তো এটি একটি মেজর হতে পারে, তবে যে আইনগুলো তারা পরিবর্তন করতে যাচ্ছে সেগুলো কিন্তু খুবই সিরিয়াস এবং খুবই অনেকে বলছে যে ফ্রেঞ্চে যারা আসলে অ্যানালাইটিক্স আছে যারা ইমিগ্রেশন ল নিয়ে অ্যানালাইসিস করে তারা বলছে 40 বছরের মধ্যেও ফ্রান্সে এত কঠোর ইমিগ্রেশন আইন আসলে আসেনি, এত এমন কঠোর অবস্থানে ইমানুয়েল ম্যাক্রন এবার
এই সিদ্ধান্তগুলো নিয়েছে। তো আপনারা যারা ফ্রান্সে অবস্থান করছেন, এটি নিয়ে আপনারা আসলে শঙ্কার কিছু নেই, দেখেন সামনের সময় কী হয়। আর অবশ্যই যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সঠিক পরামর্শ বা কোনো একজন ভালো অভিবাসন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনারা অভিবাসনের সিদ্ধান্তগুলো নেবেন, সেটি প্রত্যাশা থাকলেও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।